আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে হরিহরপাড়া থানার আকুন্দ বেরিয়া মাঠপাড়া এলাকায় তল্লাশি চালায় হরিহরপাড়া থানার পুলিশ। ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শটার পিস্তল সহ এক রাউন্ড গুলি। তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম সাবির আলী, বাড়ি হরিহরপাড়ার ষোলোয়া এলাকায় বলে জানা গেছে। ধৃতকে বুধবার বিচারকের কাছে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়।